গাইস ওয়েলকাম টু চেসিওর ড্রিমস। দেখো আমি শুভ্র তোমাদের জন্য নিয়ে এসেছি শতকরা চ্যাপ্টার 41 থেকে 50 নম্বর অব্দি ম্যাথ। এর আগের ম্যাথগুলো আমরা কমপ্লিট করে এসেছি, তো চলো চটপট আজকের ক্লাস শুরু করা যাক। তো বন্ধুরা 41 নম্বর অঙ্কটা দেখো কি বলা রয়েছে। এ এর আই বি এর থেকে 10% কম, বি এর আই সি এর থেকে 20% কম। সি এর আই 200 টাকা হলে এর আই কত? দেখো সি এর আই 200 টাকা বলা রয়েছে, তাহলে এর আই কত এখানে জানতে চাওয়া হয়েছে। আর কন্ডিশনগুলো কী কী দেওয়া রয়েছে আমরা আরেকবার পড়ে নিই। এর আই বি এর থেকে 10% কম, আর বি এর আইটা দেখো ডিপেন্ডেন্ট সি এর ওপর, মানে সি এর আয়ের থেকে 20% কম। তাহলে আমি এখানে তিনটে স্লট বানিয়ে নিই, এ বি সি। অবশ্যই আমি তোমাদের শর্টকাটে দেখাবো, কারণ ডিটেলসে এর আগে চঞ্চল ঘোষ স্যারের বইটা যেখানে সলিউশন করানো হয়েছে সেখানে সব রকমভাবে দেখানো রয়েছে। তো এখানে আমি শুধু জাস্ট শর্টকাটটা দেখিয়ে দেবো। দেখো তা সি এর আয়ের ওপর যখন বি ডিপেন্ডেন্ট আর বি এর আয়ের ওপর দেখো এ ডিপেন্ডেন্ট, যেহেতু এরকমভাবে চলছে সি থেকে আসছে ব্যাপারটা, সেহেতু আমি সিকে ধরবো 100 টাকা। এটা ধরছি কিন্তু, এগুলো কিন্তু ধরছি, ধরি এই রোটা পুরোটাই ধরবো আমরা 100 টাকা। এর বলেছে যে বি এর আই হলো সি এর থেকে 20% কম, 20% কম মানে কত? 100 থেকে কত কম হবে? 20 কম হবে। পার্সেন্ট মানে কি? এই পার্সেন্টের অর্থই হলো এটা 100-এর উপর দেওয়া রয়েছে, তাহলে 80। সি এর আই যখন 100, বি এর আই তখন 80। আর এর আই কত? এর আই দেখো বি এর থেকে 10% কম, তাহলে বি এর 80 থেকে 10% কম, মানে 10% কম মানে কি? 100-তে 10 কম। এটাকে আমি ঘুরিয়ে এইভাবেও লিখতে পারি, 100-তে 10 কমে হবে 90, তাই না? 100-তে 90, 10 কম মানে কি? 100-তে 90, তাহলে 80-তে কত? রাইট, সেটা কীভাবে হবে? 90/100 × 80। তো এইভাবে হবে। তো এখান থেকে আমি সেটা একবারে শর্টকাটে লিখছি, যেহেতু 10 কম 100-তে 90, তাহলে 80-তে কত? 2 শূন্য কেটে গেল, দেখো 8, 9, 72। তার মানে সি যখন 100 তখন এ কত? 72, আর বি তখন কত? 80। এটা বলেছে সি এর আই 200 টাকা হলে এর আই কত? সি এর আই কত? 200। তাহলে 200 আমি কী করে পাবো? দেখো এটার সাথে 2 গুণ করে দিলে কত? 200 পেয়ে যাবো। মানে একই নিয়মে আমরা এটাকে সাথে 2 গুণ করতে হবে, তাহলে এবার একটার সাথে তো করে ছেড়ে দিতে পারি না, তাহলে 160, আর এটার সাথে 2 গুণ করতে হবে, তাহলে এটার সাথে 2 গুণ করলে হবে 72 × 144। এইভাবে আমাদের 144 অ্যান্সার বেরিয়ে আসবে, অপশান সি। এছাড়া আমরা কী করতে পারি? সি যখন 100 তখন এ কত? এ 72, আর সি যখন 200 তখন এ কত হবে? হিসেব করে দেখবে 72/100 × 200 দিয়ে কত হবে আমাদের? 144ই হবে, অপশান সি হবে আমাদের রাইট অ্যান্সার, যে হবেই করি না কেন। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো তাহলে এবার আমি নেক্সট অঙ্কটার দিকে যাই। বন্ধুরা দেখো 42 নম্বর অঙ্কটাই কি বলা রয়েছে। এক ব্যক্তি প্রতি বছর তার আয়ের 20% সঞ্চয় করেন, যদি তার আয় প্রতি বছর 10% বৃদ্ধি পায় তবে প্রতি বছর তার সঞ্চয় শতকরা কত বৃদ্ধি পাবে? দেখো আমরা একদম বেসিক থেকে ধরে ধরে করবো, কোনো রকম ট্রিক না, কোনো রকম সূত্র মুখস্থ করবো না, জাস্ট যা বলা আছে তাই তাই করতে করতে চলে যাবো। বলেছে এক ব্যক্তি তার আয়ের 20% সঞ্চয় করে, যদি তার আয় প্রতি বছর 10% বৃদ্ধি পায়। তাহলে দেখো তার আয়ের 20% সঞ্চয় করে, তাহলে আমি ধরি আয়, ওই ব্যক্তির আয় কত? আয় হলো তোমার 100 টাকা, এটাকে হচ্ছে ধরছি। এবার বলছে 20% সঞ্চয় করে, 20% সঞ্চয় করে মানে সঞ্চয় কত? সঞ্চয় হচ্ছে 20 টাকা, রাইট? এবার কি বলেছে যে তার আয় প্রতি বছর 10% বৃদ্ধি পায়, মানে যখন তার 100 টাকা আয় তখন তার সঞ্চয় 20 টাকা। এবার বলছে প্রতি বছর তার আয় 10% বৃদ্ধি পায়, তাহলে এটা ধরো প্রথম মানে প্রাথমিক যে বছরটা সেটা এটা, এবার এর পরবর্তী বছর এই বছরে কি হবে? 10% আয় বৃদ্ধি পাবে, মানে 100 তার সাথে 10 বৃদ্ধি, তারপর হবে 110 টাকা, রাইট? এবার বলেছে যে আয় 10% বৃদ্ধি পেয়ে গেলো, কিন্তু তার সঞ্চয় কত? সঞ্চয় তো 20%, 100-তে 20 ছিল, কিন্তু 110-এ কত হবে? আচ্ছা এটাকে দেখো এইভাবে দেখলে খুব সুবিধা হবে, 100-তে হচ্ছে 20, রাইট? তার মানে দেখো একটা ছোটো শূন্য কাটো, তাহলে 10-এ কত? 10-এ দেখো 2 টাকা সঞ্চয়, তাহলে 110-এ কত হবে? 110-এ হবে বলো কত? কত টাকা? 22 টাকা হবে, মানে 100-তে ছিল 20, আর এই বাকি নতুন যে 10টা আসলো সেই 10-এর জন্য কত? 2 টাকা সঞ্চয়, তাহলে 20 আর 2 = 22, তাহলে সঞ্চয় কত হবে? সঞ্চয় হবে 22 টাকা। মানে আমি যেভাবে বললাম সেভাবে নিশ্চয়ই বুঝতে পেরেছো, আর যদি সেভাবে না বুঝতে পারো তাহলে দেখো একদম বেসিক নিয়মে 110, 20 যেহেতু সঞ্চয় 100-তে, তাহলে 110-এ কত? 1-0, 1-0, 1-0, 11-2 = 22, এইভাবে হয়ে গেল 22, ঠিক আছে? এইসব ব্যাপারগুলোকে না তোমাদের বুঝে নিতে হবে যে কীভাবে আমি করছি। তা এই এরকমভাবে করলে দেখো মুখে মুখে হয়ে যেত, তাহলে আমাদের এই হিসাবটা করতে হতো না। বাই দ্য ওয়ে দেখো 22 টাকা, তাহলে দেখো প্রথমে 100 টাকা যখন আয় ছিল তখন সঞ্চয় 20 টাকা, এর পরবর্তী বছর 10 টাকা বেড়েছে আয় 10%, তাহলে 110 টাকা, এই মুহূর্তে সঞ্চয় হলো 22 টাকা। তাহলে আয় কতটুকু, এই সঞ্চয় কতটুকু বাড়লো? দেখো সঞ্চয় 20 টাকা ছিল আগে, এখন হয়েছে 22 টাকা, মানে কটাকা বাড়লো? 2 টাকা বাড়লো। কতর উপর বাড়লো? সঞ্চয় আগে ছিল 20 টাকা, ছিল 20 টাকার উপর 2 টাকা বাড়লো, তাহলে 20 টাকা ছিল সেখানে আমার বাড়লো 20 টাকার উপর 2 টাকা। তাহলে শতকরা যেহেতু চেয়েছে শতকরা কত বৃদ্ধি পাবে, তাহলে 100-তে কত বৃদ্ধি পাবে? 2/20 × 100, সিম্পল, 0-0 কেটে গেল, 2 দিয়ে কাটো 5 × 10, তাহলে 5 × 10 10% বৃদ্ধি পেলো। দেখো কোন অপশানে রয়েছে? অপশান বিতে রয়েছে, অপশান বি হলো রাইট অ্যান্সার। তো চলো এবার নেক্সট অঙ্কটা দেখে নিই, একদম ইজি অঙ্ক, জাস্ট
তোমাদের অঙ্কটা জাস্ট ধরতে হবে যে কিভাবে আমরা করব, মানে যা যা লেখা আছে বেসিক সেই সেই জিনিসগুলোকে করতে করতে চলে গেলে দেখো সিম্পলি অঙ্ক অ্যান্সার বেরিয়ে চলে আসবে, কোনো ট্রিক মনে রাখতে হবে না, আর প্রচণ্ড স্পিডে করা যাবে অঙ্কগুলো। এইসব ক্যালকুলেশন তো সব ব্রেনেই হয়ে যাবে, তোমার খাতা কলমে কিছু করতেই হবে না। তো চলো এবার নেক্সট অঙ্কটা দেখে নিই। বন্ধুরা 43 নম্বর অঙ্কটা দেখো, একদম ইজি অঙ্ক। আয়তকার জমির দৈর্ঘ্য 15% বৃদ্ধি ও প্রস্থ 12.12% হ্রাস পেল, জমির ক্ষেত্রফল কত বৃদ্ধি বা হ্রাস পেল। দেখো এই অঙ্কগুলোর জন্য আমি তোমাদের একটা সূত্র মনে রাখতে বলেছিলাম যে এ প্লাস বি, আমি বললাম তোমাদের অবশ্যই যে সূত্র মনে রাখতে হবে না, কেন সূত্র ছাড়াও কীভাবে করতে হয় সেটাও আমি দেখিয়েছি চঞ্চল ঘোষ স্যারের ক্লাসে। তো এ প্লাস বি প্লাস এ বি বাই 100, কিন্তু এক্ষেত্রে আমি এই সূত্রটা মনে রাখতে বলি, তারও পিছনেও একটা কারণ রয়েছে। এই সূত্রটা দিয়ে অনেক অনেক প্রবলেম সলভ করা যায়, যে মানে অনেক বড় বড় প্রবলেম খুব ছোট ছোট হয়ে যায় যেহেতু এতটা এর বেনিফিট রয়েছে, সেহেতু আর এই সূত্রটা এমন কিছু কঠিন না, খুব সহজেই তোমরা মনে রাখতে পারবে। তো দেখো এবার জমি দৈর্ঘ্য 15% বৃদ্ধি প্রস্থ 12.12, 12.12টাকে আমি প্রথমে লিখে নিই, 12.12। নিশ্চয়ই তোমরা সবাই এটাকে কীভাবে ভগ্নাংশটাকে পূর্ণ ভাঙতে হয় সেটা তোমরা নিশ্চয়ই জানো, তাহলে কী হতো 12 দুই 24, এটাকে 25 বাই 2। আচ্ছা তাহলে একটা ছিল 15% বৃদ্ধি, অর্থাৎ এর ভ্যালু আমি ধরলাম 15% বৃদ্ধি, আর প্রস্থ দেখো 12.12 বা 25 বাই 2% হ্রাস, তাহলে বি এর ভ্যালু ধরলাম -25/2। কেন মাইনাসটা কেন ধরলাম, এই যে হ্রাস, এই হ্রাসের জন্য আমাদের এই মাইনাসটা আসলো, রাইট, কারণ হ্রাস বোঝানোর জন্য আমরা মাইনাসটা দিলাম। এবার ফর্মুলায় জাস্ট ফেলে দেবো, কী করবো ফর্মুলায় ফেলে দেবো, এই ফর্মুলাটা দেখো ফেললে কী হচ্ছে, এর ভ্যালু 15, বি এর ভ্যালু -25, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস হবে, -25/2 প্লাস। দেখো উপরে দেখো এ বি, এর ভ্যালু 15, এ বি এর মাঝখানে কী আছে, গুণ আছে নিশ্চয়ই, তাহলে গুণ বি এর ভ্যালু কত, -25/2, আর নিচে কত, নিচে 100। জাস্ট এবার হিসেব করলে পারি অঙ্কর উত্তর বেরিয়ে আসবে, 2 ওপরে দেখো 30-25 প্লাস, এখান থেকে কত আসছে আমাদের, এখানে অ্যাকচুয়ালি এটা প্লাস হবে না, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, আর 25, আর এদিকে রয়েছে কত আমাদের, আচ্ছা এটাকে আমি এভাবে লিখি 15×25/কত 100, গুণ এই দুইটা নিচে চলে আসলো 2, তাহলে 25×11=4, 25 100। তাহলে এবার দেখো কত হচ্ছে, এবার আমাদের হিসেবটা দেখো অনেকটা সহজ হবে, 30 থেকে 25 বিয়োগ করলে 5, 5/2 মাইনাস, এখানে কত হচ্ছে, এখানে দেখো 15/8, 15/8। আচ্ছা তোমাদের কি কারোর কনফিউশন হচ্ছে যে নিচে দুইটা, এই নিচে আসলো কী করে, আচ্ছা আমি তোমাদের একটু ক্লিয়ার করে দিই তাহলে, পরে দেখো এটা কত, এটা গুণ আকারে, অর্থাৎ এটাকে যদি আমি পাশে যদি ভেঙে দেখাই, 15×, ধরো মাইনাসটা নেই, বেশি কমপ্লিকেশন রাখছি না, মাইনাসটা তো আমি প্রথমেই নিয়ে চলে এসেছি, তো মাইনাস নিয়ে নিশ্চয়ই তোমাদের কনফিউশন নেই, নিচে দুইটা আসলো কী করে, তো দেখো 2, আর এই 100টা কত আছে, নিচে আছে একদম, পুরোটার নিচে আছে 100, রাইট, এটুকু বোঝা গেল। আচ্ছা এই 100টাকে যদি আমি পাশে নিয়ে যাই, রাইট, এই নিচে 100টাকে যদি পাশে নিয়ে যাই তাহলে কী করবো, 100 নিচে কিছু নেই, 100 নিচে কিছু নেই মানে কত, 1 আছে, আর এটা হলো মেন ভগ্নাংশের দাগ, আশা করি ক্লিয়ার এটা, আচ্ছা ক্লিয়ার, 15×25/2। এবার এই ভগ্নাংশটাকে যদি পাশে ভাগ আকারে আছে, এই দাগটা মানে কি, দাগের উপরে নিচে দুটো অংশ রয়েছে, তার মানে এটা ভাগ আকারে রয়েছে, এই নিচের অংশটাকে যদি আমি গুণ আকারে করতে যাই তাহলে গুণ হয়ে যাবে, আর উপরে এটা কী হবে, 1/100 হয়ে যাবে, তাহলে দেখো উপরে কত থাকছে, 15×25, আর নিচে কত, 2×100 থাকছে, এখান থেকে দেখো 4×25/100, তাহলে 15×4×8, সেই একই রকম আসছে, রাইট। আই হোপ তোমাদের কাছে ব্যাপারটা পুরোপুরি ক্লিয়ার। এবার দেখো এবার 8 নিচে লাসক চলে আসলো, তাহলে 4×8, 4×5=20 মাইনাস, এখান থেকে কত আসছে দেখো 15, তাহলে উপরটা যদি বিয়োগ করি তাহলে আমাদের কত আসছে, 5/8, রাইট, 5/8 হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এবার দেখো 5/8 এটাকে যদি আমি অ্যাকচুয়ালি ভাগ করে যদি দেখাই কত হচ্ছে, তাহলে কী করে দেখবো, 8, দশমিক দাও একটা শূন্য আসবে, রাইট, দশমিক দিয়ে একটা, দশমিক দিলে একটা শূন্য আসলো, এবার দেখো 5×8=40, 6×8=48, 2 এখানে শূন্য নামলো, 8×2=16, এখানে 4 নামলো, 5×8=40, অ্যাকচুয়ালি দশমিকের জন্য একটা শূন্য আসছে 40। আচ্ছা এই শূন্যটা কিসের জন্য আসলে, একবার তো দশমিক নিয়েছি না, সেই দশমিকের জন্যই আবার শূন্য নেওয়া যায় পরে, ঠিক আছে, তাহলে 0.625, 0.625 কী হবে, বৃদ্ধি না হ্রাস, যেহেতু প্রথমে কী আছে, প্লাস রয়েছে, কিছু নেই মানে কি, প্লাস রয়েছে, প্লাস থাকা মানে কি, এটা বৃদ্ধি, আর কেন মাইনাস থাকতো আমি তো দেখিয়েছি না, হ্রাস মানে কি, হ্রাস মানে হলো মাইনাস। তো আই হোপ তোমাদের কাছে অঙ্কটা পুরোপুরি ক্লিয়ার, জাস্ট ক্যালকুলেশন আর কিছু ছিল না। তো চলো এবার নেক্সট অঙ্কটা দেখে নিই। বন্ধুরা 44 নম্বর অঙ্কটা দেখো, মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক, দেখো এখানে আগে থাকতে স্টার্ট দেওয়া হয়েছিল, বা আমি আর একটা স্টার্ট দিয়ে দিই, খুব ভালো করে বোঝো, একদম ইজি অঙ্ক, বাট কিন্তু না ধরতে পারলে কিন্তু পরীক্ষা হলে নামানো যাবে না। তো দেখো কী দেওয়া রয়েছে, দেখো দেওয়া রয়েছে ময়দার মূল্য 25% কমে যাওয়ায় 45 টাকায় পূর্বাপেক্ষা 5 কেজি বেশি ময়দা পাওয়া গেল, 1 কেজি ময়দার বর্তমান মূল্য কত। দেখো 1 কেজি ময়দার বর্তমান মূল্য কত, এক ধরে করতে গেলে বিদ্ঘুটে একটা ব্যাপার তৈরি হয়ে যাবে, ক্যালকুলেশন করতে হবে বড় বড়, তারপর অ্যান্সার আসবে, যেটা সময়ের দিক দিয়েও তোমাদের খুব একটা অল্প সময় নেবে সেটা বলা যায় না,
যেহেতু এক্স ধরে অঙ্কটা একটু বড় সড়ো হয়ে যাবে, সেহেতু আমি তোমাদের এক্স না ধরে করে দেখাবো। দেখো এক্স ধরে যদি কীভাবে করতে হয় যদি কেউ জানতে চাও তাহলে আমাকে একটা এসএমএস করো টেলিগ্রাম চ্যানেল থেকে বা হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে, আমি তোমাদের ক্যালকুলেশনের ছবি তুলে পাঠিয়ে দেবো, ঠিক আছে? আমি করে তো দেখো, এবার দেখো ময়দার মূল্য 25% কমে যাওয়ায় 45 টাকায় পুরো অপেক্ষা 5 কেজি বেশি ময়দা পাওয়া যায়। এই লাইনটা না খুব ইম্পর্টেন্ট, এই লাইনেই পুরো অঙ্ক সলিউশন দেওয়া রয়েছে। দেখো 45 টাকায় কতটুকু ময়দা পাওয়া যেত আগে আমি জানি না, এক্স কেজি ধরে নিলাম। আচ্ছা এক্স ধরবো না, তাহলে এক্স ধরলাম কেন? এটার কোনো কাজ নেই, জাস্ট তোমাদের বোঝানোর জন্য আমি এটা দেখাচ্ছি, ঠিক আছে? জাস্ট তোমাদের বোঝানোর জন্য, এক্সটার কোনো কাজ হবে না, দেখো কোনো কাজ করবো না। 45 টাকায় পাওয়া যেত এক্স কেজি। এবার বলেছে 25% দাম কমে যাওয়ায় 45 টাকায় পুরো অপেক্ষা 5 কেজি বেশি ময়দা পাওয়া যায়, ঠিক আছে? তাহলে এখন বর্তমানে এক্স কেজি পাওয়া যাবে কত টাকায় বলো তো? দাম তো 25% কমে গিয়েছে, তাহলে আগে 45 টাকায় পেতাম এক্স কেজি, এখন কি 45-এর থেকে যদি 25% কমও নিই, 45-এর থেকে যদি 25% কমও নিই, অর্থাৎ 45-এর 25% কত হচ্ছে আমি এখানে হিসাব করে দেখাচ্ছি। দেখো ক্যালকুলেশন করো, 4×25 = 104 দিয়ে এটাকে কাটলে পারে হয় আমাদের 11.75, আই হোপ এরকম কিছু একটা হয়, দাঁড়াও আমি একটু দেখে নিই, 11.25 হয়। এটাকে তোমরা ক্যালকুলেশন করলে পারো, তোমরা দেখতে পাবে, ঠিক আছে? 11.25 হচ্ছে আমার কি 45 টাকার 25%, আর এই 25% অর্থাৎ 11.25 কী হয়েছে, দাম কমেছে, এত টাকা দাম কমেছে কততে? 45 টাকায়। 45 টাকায় 11.25 টাকার দাম কমেছে, তাহলে বর্তমানে এই এক্স কেজি পাওয়া যাচ্ছে কত টাকায়? এক্স কেজি পাওয়া যাচ্ছে 11.25 বিয়োগ করে দাও, তাহলে কত হচ্ছে আমাদের? 45 থেকে 11.25 বিয়োগ করলে পারে আমাদের ক্যালকুলেশানে দেখো দাঁড়াচ্ছে 7.5, আর এদিকে আমাদের 11 বিয়োগ করলে কত হয়? 11 বিয়োগ করলে হয় 34, তার মানে 33.75 টাকা, ঠিক আছে? রাইট, 33.75 টাকায় পাওয়া যাচ্ছে কি? আগে যে এক্স কেজি পাওয়া যেত 45 টাকা, এখন পাওয়া যাচ্ছে 33.75 টাকায়। জাস্ট আমি তোমাদের বোঝাচ্ছি, তোমরা এগুলো অঙ্ক কিন্তু অঙ্ক করার সময় এগুলো লাগবে না, জাস্ট তোমাদের বোঝাচ্ছি, ভালো করে বোঝো। 45 টাকায় আগে পাওয়া যেত এক্স কেজি, আর এখন 33.75 টাকায় পাওয়া যায় এক্স কেজি। কেন এই 33.75? নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, কারণ 25% দাম কমে গিয়েছে। আগে এক্স কেজি পেতাম 45 টাকায়, এখন তো 25% কম টাকাতেই সেই এক্স কেজি পেয়ে যাবো, রাইট? কিন্তু আমি যদি 45 টাকা দিয়েই যদি কিনি তাহলে এখন কী কন্ডিশন দাঁড়াচ্ছে? 45 টাকা দিয়েই যদি কিনি, যে আমি না আমি 45 টাকা দিয়ে খরচ করতাম, এখন আমি 45 টাকায় খরচ করবো, এখানে বলা রয়েছে দেখো পূর্বাপেক্ষা 5 কেজি বেশি ময়দা পাওয়া যায় বা পাওয়া গেল। তাহলে পূর্বে কত পেতাম এক্স কেজি, এখন কত পাবো? x+5 কেজি। একদম জলের মতো পরিষ্কার হওয়া উচিত, কারণ আমি তোমাদের সব রকমভাবে দেখিয়ে দিলাম যে এখন তাহলে আগে 45 টাকা পাওয়া যেত এক্স কেজি, এখন 45 টাকায় পাওয়া যাচ্ছে x+5 কেজি। কেন পাওয়া যাচ্ছে? কারণ 25% দাম কমে গিয়েছে, রাইট? এবার 25% দাম কমে গিয়েছে বলে এখন 5 কেজি বেশি পাওয়া যাচ্ছে, কিন্তু এই দুটো কিন্তু বর্তমান কন্ডিশান, এই দুটো, রাইট? 33.75 টাকায় পাওয়া যাচ্ছে এক্স কেজি, আর 45 টাকায় পাওয়া যাচ্ছে কত? x+5 কেজি। এটা বর্তমান কন্ডিশান কেন? কারণ এই 45% থেকে এটা তো 25% কমেই হয়েছে, 25% কমেছে, তারপরে তো এই দামটা এসেছে, রাইট? তাহলে আগের পরিমাণ পাচ্ছি আমার, অর্থাৎ এক্স কেজি পাচ্ছি কত? 33.75 টাকায়, আর 5 কেজি বেশি পাচ্ছি কততে? 45 টাকায়। তাহলে এই 5 কেজির দাম কত? 33.75 টাকা তো এক্স কেজির দাম, তাহলে এই 5 কেজির দাম কত? 5 কেজির দাম দেখো 45 থেকে 33.75কে যদি বিয়োগ করি তাহলে পরেই আমাদের বেরিয়ে আসবে, সেই বিয়োগ দাম না করলে পরে এইটা পাবো কত? 11.25। আচ্ছা 11.25 এটা এক হলো কেন? দেখো 45-এর 25% দাম কমেছে, রাইট? তারপরে এটা এসছে, তার মানে 45-এর 25% কত সেটা যদি হিসেব করি তাহলে তো এইটুকুই তো দাম কমেছে, ক্লিয়ার? এই যে এখানে লিখেছি তো এইটুকুই তো দাম কমেছে, এবার এইটুকু দাম কমেছে বলে আমি কতটুকু বেশি পাচ্ছি? 5 কেজি বেশি পাচ্ছি, রাইট? তাহলে এই 5 কেজির দাম কত? 5 কেজির দাম কিন্তু 11.25। তাহলে 1 কেজির দাম কত? বর্তমানের মূল্য চেয়েছে 1 কেজির দাম কত? 11.25/5, দশমিক উঠে গেল, গুণ 100 চলে আসলো নিচে, 5 দিয়ে কাটো 5 = 100, এটাকে 5 দিয়ে কাটো, 5 2×10, 5 2×10, 5×5=25, আবার 5 দিয়ে এটাকে কাটো, 4×5=20, 5×5=25। তাহলে এটাকে দেখো কাটা যাচ্ছে, 5×9=45, 4×5=20, তাহলে 9/4 হচ্ছে, 9/4 মানে কত? 2.25। এটাকে ক্যালকুলেশন করলে বা ভাগ করলে পরে আমি দেখিয়ে দিচ্ছি, 4 দিয়ে 4×8, এখান থেকে 1 নামলো 0.0, 4×2×8, এখান থেকে 2 নামলো, ওই 0.0-এর জন্য 0 আসলো, 4×5=20, তাহলে 2.25 হবে আমাদের রাইট অ্যান্সার, অপশান সি। আই হোপ তোমাদের কাছে জলের মতো পরিষ্কার, খুব ভালো করে অঙ্কটা বুঝে রাখবে, পরীক্ষায় কিন্তু আসবে, আমি বলে রাখলাম। তোমাদের যারা স্টেট লেভেলের বা WBCS লেভেলের পরীক্ষাতেও কিন্তু এই ধরনের অঙ্ক কিন্তু আসে, খুব 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 ইম্পর্টেন্ট।
তোমরা খুব ভালো করে মনে রাখবে। আর যদি এরকম ভাবে যদি না করতে পারো তাহলে কিন্তু সময় অনেক বেশি লেগে যাবে, কথাটা মাথায় থাকে। চলো এবার নেক্সট অঙ্কটা দেখে নিই, আমাদের বলে রাখি। দেখো অঙ্কটা করতে আমাদের কি কি লাগলো, এই 11.25 যেটা আমরা কি করে পাবো, 45 × 25/100 করলে পারে যেটা পাবো 11.25, এইটা লাগলো এই 5 কেজি। 5 কেজির দাম এত, তাহলে 1 কেজির দাম কত, জাস্ট এইটুকু লাগলো। কিন্তু অঙ্কটা ধরতে আমাদের কতটা জিনিস বুঝতে হলো, এটা আমাদের বুঝে নিতে হবে তাই না। এইগুলো তো আমাদের ব্রেনে হবে, এগুলো খাতা পেনে আমরা কোনো কাজই করবো না যে কিভাবে কি হবে না হবে। তো আই হোপ তোমাদের খুব ভালো লেগেছে এই অঙ্কটা, আমার তো করাতে খুব ভালো লাগলো, সাথে সাথে তোমাদেরও নিশ্চয়ই খুব ভালো লেগেছে। তো এর 45 নম্বর অঙ্কটা দেখো বন্ধুরা, 45 নম্বর অঙ্কটা দেখো, খুব খুব ভালো অঙ্ক। দেখো কি ভালো রয়েছে, একটি বাক্স থেকে 40% টাকা তুলে নেওয়ার পর অবশিষ্টের 40% পুনরায় বাক্সটিতে রাখা হলো। এতে 144 টাকা বাইরে থাকলে প্রথমে বাক্সে কত টাকা ছিল, খুব ভালো করে অঙ্কটা পড়তে হবে। কারণ কোন টাকা এখানে বলেছে যে টাকা বাইরে থাকলে, মানে বক্সের মধ্যে কত টাকা আছে সেটা কিন্তু চাইনি। তো অনেকে এখানে কনফিউশন করে ভুলভাল করে ফেলতে পারে। দেখো কি বলেছে, একটি বাক্স থেকে 40% টাকা তুলে নেওয়ার পর, তাহলে ধরো আমি ধরে নিলাম যে প্রথমে ছিল বাক্সে, ছিল বাক্সে ছিল কত টাকা, 100 টাকা সাপোজ আমি ধরলাম কিন্তু এটা, ঠিক আছে 40% টাকা তুলে নেওয়া হলো, 40% তুলে নেওয়া হলো, তার মানে কি বাক্সে বর্তমানে কত আছে, 40% তুলে নেওয়ার পর, তুলে নেওয়ার পর কত হবে, 100 - 40 = 60 টাকা। 60 টাকা আছে এখন বাক্সে, আই হোপ একদম জলের মতো পরিষ্কার। 40% টাকা যখন তুলে নিয়েছি তখন 60 টাকা আছে, ঠিক আছে। এবার কি বলেছে দেখো, তুলে নেওয়ার পর অবশিষ্টের 40% পুনরায় রাখা হলো বাক্সে। অবশিষ্ট মানে কোনটুকু, দেখো 100 ছিল, 40% তুলে নিয়েছে, তাহলে অবশিষ্ট কতটুকু আছে, 60% আছে। 40% তুলে নেওয়ার পর বাক্সে আছে, বাক্সে এখানে যদি লিখি অবশিষ্ট আছে, রাইট, বাক্সে বাক্সে ছিল 100 টাকা, 40% তুলে নেওয়ার পর বাক্সে অবশিষ্ট আছে কতটুকু, 60 টাকা। এবার বলছে এই অবশিষ্টের বা ষাটের 40%, 40% পুনরায় বাক্সে রাখা হলো। 40% মানে এরকম তাই তো, পুনরায় বাক্সে রাখা হলো, তাহলে কাটাকুটি করে দেখো 24 টাকা যাচ্ছে, 24 টাকা পুনরায় বাক্সে রাখা হলো। তাহলে 24 টাকা বাক্সে রাখার পর এখন কত টাকা আছে, তাহলে 60 ছিল, তারপর 24 টাকা আবার রাখলাম বাক্সে, তাহলে 84 অর্থাৎ 84 টাকা এখন বাক্সে আছে। এবার বলেছে এতে বাইরে, আচ্ছা আমাদের হিসাবে বাইরে তাহলে কত টাকা থাকছে, 84 টাকা বাক্সে থাকলে বাইরে থাকছে, বাইরে আছে 100 - 84, তার মানে 16 টাকা। আই হোপ একদম ক্লিয়ার এটা, 84 টাকা বাক্সে আছে, ছিল তোমার 100 টাকা, 84 টাকা থেকে 100 টাকা থেকে 84 টাকা বাদ দিয়ে দিলাম, 16 টাকা, 16 টাকা বাইরে আছে। এর বলেছে এতে 144 টাকা বাইরে থাকলে বাক্সে কত টাকা ছিল, অঙ্কে কত বলেছে 144 টাকা বাইরে আছে, আর আমাদের হিসাবে আসছে কত, 16। তাহলে এই যে 144 আর এই যে 116 এদেরকে আমরা কম্পেয়ার করবো, রাইট। তাহলে 16 আমাদের হিসাবে, 16 যা অঙ্কের হিসাবে 144 তাই, রাইট, মানে এই অঙ্কটার হিসাবে 144 যা ডিনোট করছে, আমাদের আমরা যে ধরে নিয়েছি সেই হিসাবে 16টা সেই একই জিনিসকে ডিনোট করছে, মানে 16 মানে 144। তাহলে প্রথমে বাক্সে কত টাকা ছিল, বাক্সে প্রথমে কত টাকা ছিল, 100 টাকা ছিল একদম প্রথমে। তাহলে 16 মানে যদি 144 হয় তাহলে 100 মানে কত, তাহলে কত হবে 144/16 × 100, 4 × 4 = 16, 4 = 25, 104 × 4 এটাকে হবে 3×4 = 12, 4×6 = 24, তাহলে 36 × 25, তাহলে এটা সমান সমান আমাদের কত হবে, এটা সমান সমান, অ্যাকচুয়ালি আমি ক্যালকুলেশানটা করে নিইনি, অ্যাকচুয়ালি এই দুটো ক্যালকুলেশান করলে পরে আমাদের আসছে কত, 900/900। তাহলে এটা দেখো অপশান ডি হবে রাইট অ্যান্সার। তো চলো আবার নেক্সট অঙ্কটা দেখে নিই বন্ধুরা। দেখো এই 46 নম্বর অঙ্কটা দেখো, খুব ভালো অঙ্ক, একটি পরীক্ষায় 1500 জন পরীক্ষার্থীর মধ্যে কেউ অঙ্কে, কেউ জীবন বিজ্ঞানে, কেউ উভয় বিষয়ে পরীক্ষা দেয়। তাহলে এই পয়েন্টটা মনে রাখবে, উভয় বিষয়ে পরীক্ষা দেয়, 75% অঙ্ক ও 55% জীবন বিজ্ঞানে পরীক্ষা দিলে কতজন উভয় বিষয়ে পরীক্ষা দেয়। দেখো 75% অঙ্ক বলেছে, তার মানে কি 100 জনে, ধরো 100 জন ছাত্র, তার মধ্যে কি 75 জন কিসে দিয়েছে, 75 জন কিসে দিয়েছে, অঙ্কে, অঙ্কে। আর কি বলেছে, আর 55 জন হচ্ছে জীবন বিজ্ঞানে, 55 জন জীবন বিজ্ঞানে। তাহলে মোট কতজন দিয়েছে, 55 আর 75-এ দেখো 130 জন হচ্ছে, 130 জন পরীক্ষা দিয়েছে। কিন্তু আমার ছাত্র সংখ্যা কত, ছাত্র সংখ্যা তো 100 ধরেছি ছাত্র সংখ্যা, তাহলে 130 জন কীভাবে হতে পারে, মানে এই পার্সেন্টগুলো কি 100-তেই দেওয়া রয়েছে, তাহলে 130 জন কীভাবে হতে পারে 100 জনের মধ্যে, কারণ 100 জনের মধ্যে 55 জন দিয়েছে জীবন বিজ্ঞানে আর 75 জন দিয়েছে অঙ্কে। তার মানে কি জীবন বিজ্ঞানে যে 55 জন দিয়েছে আর অঙ্কে যে 75 জন দিয়েছে, এদের মধ্যে কোনো কোনো ছাত্র কমন থাকতেই পারে, কারণ বলাই তো রয়েছে উভয় বিষয়ে পরীক্ষা দেয়, তাহলে কেউ কেউ উভয় বিষয়ে পরীক্ষা দেয়। তাহলে যে জীবন বিজ্ঞানে দিয়েছে, ধরো জীবন বিজ্ঞানে ধরো 5টা স্টুডেন্ট ধরো জীবন বিজ্ঞানে পরীক্ষা দিয়েছে, আবার অঙ্কেও পরীক্ষা দিয়েছে, তাহলে সেই 5টা স্টুডেন্টকে আমরা জীবন বিজ্ঞানে ধরেছি
আবার অঙ্কেও ধরেছি, যেহেতু এই এই কটা স্টুডেন্ট, সাপোজ আমি পাঁচটা ধরলাম এখানে, এই পাঁচটা স্টুডেন্টকে বা এখানে এক্স ধরো, বেটার ধরো এক্স, এক্সজন স্টুডেন্ট জীবন বিজ্ঞানও পরীক্ষা দিয়েছে, অঙ্কেও পরীক্ষা দিয়েছে, এক্সজন এই একই এক্সজন স্টুডেন্ট, তাহলে এই পঞ্চান্নর মধ্যে এক্সট্রাকে একবার ধরেছি, কারণ জীবন বিজ্ঞানে মোট কতজন পরীক্ষা দিয়েছে যখন আমরা এখানে দেখাচ্ছি, তখন পঞ্চান্নর মধ্যেই এক্সট্রা একজনকে ধরেছি, আবার 75 জনের মধ্যেও একজনকে ধরেছি। কেন? কেননা এরা তো জীবন বিজ্ঞানেও দিয়েছে, অঙ্কেও দিয়েছে, সেই কারণে আমাদের এখানে একটা বেশি সংখ্যা চলে আসছে। কত বেশি আসছে? 30 জন বেশি চলে আসছে। মানে 130 থেকে আমি যদি মোট ছাত্র সংখ্যাকে বিয়োগ করি, অ্যাকচুয়ালি ছাত্র সংখ্যা 100, মানে 130 আসছে, তাহলে এই 30 জন কী হয়েছে? 30 জন বেশি এসছে। কেন এসছে? কারণ 30 জন জীবন বিজ্ঞানেও পরীক্ষা দিয়েছে, 30 জন অঙ্কেও পরীক্ষা দিয়েছে। তার মানে জীবন, শুধু জীবন বিজ্ঞানে কতজন দিয়েছে? 55 থেকে আমি 30কে বাদ দিয়ে দেবো, তার মানে 25 জন শুধু জীবন বিজ্ঞানে দিয়েছে, যারা অঙ্কে পরীক্ষা দেয়নি। আর 75 থেকে যদি আমি 30কে বাদ দিয়ে দিই, তাহলে 45 জন যারা কি, যারা কিসে দিয়েছে? অঙ্ক পরীক্ষা দিয়েছে শুধু। তাহলে 45 জন হচ্ছে অঙ্ক, আর 25 জন হচ্ছে জাস্ট তোমাদের দেখাচ্ছি জীবন বিজ্ঞান। তাহলে এটা যোগ করলে কত হচ্ছে দেখো, 50 70। তাহলে 70 জন অঙ্ক আর জীবন বিজ্ঞানে পরীক্ষা দিয়েছে, মোট 70 জন। আর বাকি 30 জন কী করেছে? উভয় বিষয়ে পরীক্ষা দিয়েছে, রাইট? বাকি 30 জন কী করেছে? উভয় বিষয়ে পরীক্ষা দিয়েছে। একদম ক্লিয়ার হয়ে গেছে আশা করি তোমাদের পুরো ব্যাপারটা। আর সেই কারণে আমাদের এখানে 130 আসছে। মানে এই 70 জন তো গেল আমাদের অঙ্ক আর জীবন বিজ্ঞান মিলে, তারপরে 30 জনকে আমরা জীবন বিজ্ঞানে ধরেছি, দিয়ে 30 যোগ করেছি, আবার 30 জনকে অঙ্কে ধরেছি, দিয়ে 30 যোগ করেছি, দিয়ে মোট 130 চলে আসছিল। আই হোপ তোমাদের কাছে পুরো ব্যাপারটা, পুরো অঙ্কর পুরো ঘটনাটা পুরোপুরি ক্লিয়ার তোমাদের কাছে। যেটা কী বলেছে দেখো, পরীক্ষায় 1500 জন পরীক্ষার্থী, মানে আমরা যে 100 ধরেছি না, 100 জন, এটা এটা ইকুয়াল টু বা এটা অঙ্কের ভাষায় সেটা বলছে যে 1500 জন, রাইট? 100 মানে 1500। এবার কী বলেছে যে উভয় বিষয়ে কতজন পরীক্ষা দেয়? উভয় বিষয়ে কতজন দিচ্ছে? 30 জন দিচ্ছে। তাহলে 100 মানে যদি 1500 হয়, তাহলে 30 মানে কত? 1500/100×30, রাইট? 0000 কেটে গেল, 3×15=45, তাহলে 450 জন, রাইট? 450 জন, অপশান এ হবে রাইট অ্যান্সার। তোমরা 47 নম্বর অঙ্কটা দেখো, 47 নম্বর অঙ্কটাও খুব ভালো অঙ্ক। একটি ট্রেন দুর্ঘটনায় 20% যাত্রী যাত্রাস্থলে মারা যায়, বাকিদের 10% হাসপাতালে মারা যায়। যদি 7200 জন জীবিত থাকে তবে মোট যাত্রী সংখ্যা কত ছিল? তাহলে মোট যাত্রী সংখ্যা ধরলাম 100 জন, মোট যাত্রী সংখ্যা, ঠিক আছে, মোট যাত্রী সংখ্যা 100 জন, 20% ঘটনাস্থলে মারা যায়, তাহলে তারপরে কতজন আছে? 80 জন, রাইট? প্রথম 20% মারা যাওয়ার পর নিশ্চয়ই পরীক্ষা হলে তোমরা এগুলো লিখবে না, না লিখেই করবে। তো যাই হোক, তো দেখো 100 জনের মধ্যে 20 জন মারা যায়, বেঁচে থাকে 80 জন, তাহলে এই 80 জনের মধ্যে 10% হাসপাতালে মারা যায়। তাহলে এই 80 জনের মধ্যে 10% হাসপাতালে মারা যায়, তার মানে বেঁচে আছে কতজন? 90 জন। 10% মারা গিয়েছে মানে কি? 100-তে 10 জন মারা গিয়েছে মানে কি? 100-তে 10 জন মারা গিয়েছে, তার মানে কি 100-তে 90 জন বেঁচে আছে। তাহলে 80-তে কতজন বেঁচে আছে, রাইট? 72 জন বেঁচে আছে। আর এই 72 মানে কত দেওয়া আছে আমাদের অঙ্কে? দেওয়া রয়েছে দেখো 7200। তাহলে আমাদের কি বলেছে? তবে জীবিত, তবে কি বলেছে? জন জীবিত, তবে মোট যাত্রী সংখ্যা কত? তাহলে মোট যাত্রী সংখ্যা কত ধরেছিলাম? 100 ধরেছিলাম। তাহলে 72 মানে যদি 7200 হয়, তাহলে 100 মানে কত হবে? জাস্ট দেখো 72, এটাকে জাস্ট এইভাবে করে দেওয়া যায়, 72 দুটো শূন্য রয়েছে, তাহলে 100-এর পরেও 2 শূন্য বসিয়ে দাও, 10000 জন। বাট একে উইক নিয়মে তোমরা করতে পারবে কি করে, 72 এটাকে 72×100, এটা দিয়ে কাটবে 100 গুণ করলে পারে সেই একই রকম 10000 আসছে। দেখো কোন অপশন রয়েছে, অপশন বিতে রয়েছে, অপশন বি হলো রাইট অ্যান্সার। তো চলো এবার 48 নম্বর অঙ্কটা দেখে নি। তোমরা দেখো 48 নম্বর অঙ্কটা ঠিক এর আগের অঙ্কের মতনই, দেখো কি বলা রয়েছে, কোনো গ্রামে 60% নিরক্ষর, স্বাক্ষরদের 28% মহিলা, যদি 4320 জন পুরুষ স্বাক্ষর হয় তবে গ্রামের মোট লোক সংখ্যা কত? দেখো 60% নিরক্ষর বলেছে, তাহলে আমি মোট লোক সংখ্যাকে ধরে নিই, মোট লোক সংখ্যা হলো 100 জন, এটা ধরেছি কিন্তু। আচ্ছা এবার ধরো 60% হলো নিরক্ষর, তাহলে স্বাক্ষর কতজন? স্বাক্ষর হলো 100-60=40 জন, 40 জন হলো স্বাক্ষর। এবার কি বলছে দেখো, 28% হচ্ছে স্বাক্ষর মহিলা, মহিলাদের, স্বাক্ষরদের 28% হচ্ছে মহিলা, তাহলে পুরুষ কতজন? তাহলে 28% মানে কি, 100-তে 28 জন হচ্ছে মহিলা, মহিলা স্বাক্ষর, 100 জন স্বাক্ষরে 28 জন স্বাক্ষর হচ্ছে মহিলা। তাহলে পুরুষ কত হবে? পুরুষ এখান থেকে 100 থেকে 28 বিয়োগ করে দিলে পারেই বেরিয়ে যাবে, 28 বিয়োগ করলে পারে আমাদের কত হচ্ছে? 72। তাহলে 72 হচ্ছে কত? স্বাক্ষরদের 72% হচ্ছে পুরুষ, এটা যেমন মহিলাদের রয়েছে এখানে, এখানে এরকমটা 72% পুরুষ, রাইট? স্বাক্ষরদের 72% হচ্ছে পুরুষ, 28% মহিলা, তার মানে বাকি পুরুষ। আচ্ছা এবার দেখো, তাহলে স্বাক্ষর 40 জন, 40 জনের 72%, রাইট? 72/100,
শূন্য শূন্য কেটে গেল, দেখো এবার কত আসছে আমাদের, পাঁচ দিয়ে দুই দিয়ে যদি এটাকে কেটে দিই, দুই দিয়ে কাটলে দুই দুগুণে চার, পাঁচ দুগুণে দশ, তাহলে একশো চুয়াল্লিশ বাই পাঁচ, বাহাত্তর দুগুণে একশো চুয়াল্লিশ বা দুই বাহাত্তর গুণ দুই, এইভাবেও লিখে রাখতে পারতো এখানে। তো দেখো এতজন, তাহলে এতজন মানে একশো চুয়াল্লিশ বাই পাঁচ জন, মানে অঙ্কের ভাষায় কত দেওয়া রয়েছে, এতজন, এতজনের স্বাক্ষর বলা রয়েছে চার হাজার তিনশো কুড়ি। চেয়েছে কি গ্রামের মোট লোক সংখ্যা কত, মোট লোক সংখ্যা কত একশো জন, তাহলে একশো মানে কত, ক্লিয়ার ব্যাপারগুলো একদম ক্লিয়ার আই হোপ। ইন্টু ফাইভ বাই ওয়ান ফোর ফোর, আচ্ছা এটা নিচে আসবে, নিচে আসলে কত, ওয়ান ফোর ফোর বাই ফাইভ হবে, সেটা পাশে গেলে পরে উল্টে যাবে, ইন্টু হান্ড্রেড। এবার এটাকে দেখো, এটাকে যদি কাটাকুটি করি তাহলে পরে বেরিয়ে আসবে কত দিয়ে যাবে, দুই দিয়ে এটাকে কাটি, সাত দুগুণে চোদ্দো, দুই দুগুণে চার, দুই দিয়ে কাটলে পঞ্চাশ, আবার দুই দিয়ে কাটো, দুই দিয়ে তিন দুগুণে ছয়, ছয় দুগুণে বারো, রাইট, দুই দিয়ে কাটলে পঁচিশ। আচ্ছা এবার ছত্রিশ দিয়ে এটাকে কাটলে পরে কত দিয়ে যাবে দেখো, ছত্রিশ দিয়ে যদি আমি অ্যাকচুয়ালি এটাকে যদি কাটি দেখো, তাহলে ছত্রিশ দিয়ে এটাকে কাটলে পরে হচ্ছে আমাদের ছত্রিশ একে ছত্রিশ আর বাহাত্তর, ছত্রিশ দুগুণে বাহাত্তর একশো কুড়ি, তাহলে দেখো একশো কুড়ি দাঁড়ালো, তার মানে আমাদের অ্যান্সার কত বেরোচ্ছে, একশো কুড়ি গুণ পাঁচ, আর কিছু রয়েছে, একশো কুড়ি গুণ পাঁচ গুণ পঁচিশ, তাহলে এইগুলোকে গুণ করলে পরে আমাদের সঠিক অ্যান্সার বেরিয়ে আসবে কত, পনেরো হাজার, পনেরো হাজার, তাহলে অপশান ডি হবে আমাদের রাইট অ্যান্সার। তো চলো এবার নেক্সট অঙ্কটা দেখে নিই, উনপঞ্চাশ নম্বর। তো বন্ধুরা উনপঞ্চাশ নম্বর অঙ্কটা দেখো, একটি পরীক্ষায় সত্তর পার্সেন্ট পরীক্ষার্থী ইংরাজিতে পাশ করে, আশি পার্সেন্ট অঙ্কে পাশ করে, দশ পার্সেন্ট উভয় বিষয়ে ফেল করে, যদি একশো চুয়াল্লিশ জন উভয় বিষয়ে পাশ করে তবে মোট পরীক্ষার্থীর সংখ্যা কত। তো দেখো এখানে সত্তর পার্সেন্ট ইংরাজিতে পাশ করে, অর্থাৎ মোট পরীক্ষার্থীর সংখ্যা আমি তাকে প্রথমে ধরে নিই, মোট পরীক্ষার্থী হলো একশো জন, তাহলে সত্তর পার্সেন্ট ইংরাজিতে পাশ করে, তাহলে ফেল করে কতজন ইংরাজিতে, ফেল ইংরাজিতে কতজন, তিরিশ জন, রাইট, পার্সেন্টেজ হিসাবে আসছি আমি। আর ফেল করে ম্যাথে বা অঙ্কে, ম্যাথে কতজন, আশি জন পাশ করে, তাহলে কুড়ি জন, কুড়ি জন ফেল করে, তাহলে মোট কতজন হচ্ছে, মোট মোট হচ্ছে এখানে দেখো তিরিশ আর কুড়ি হচ্ছে পঞ্চাশ জন, রাইট, পঞ্চাশ জন। এবার এখানে দেখো বলা রয়েছে দশ পার্সেন্ট উভয় বিষয়ে ফেল করে, তাহলে এখানে আসছে পঞ্চাশ জন, পঞ্চাশ জন ফেল করে, পঞ্চাশ জন ফেল করে, আর দশ পার্সেন্ট অঙ্কে বলা রয়েছে যে উভয় বিষয়ে ফেল করে, তাহলে এই দশ পার্সেন্ট বা এই দশ জনকে, এখানে যেহেতু একশো ধরেছি মোট ছাত্র সংখ্যা, সেহেতু এখানে দশজনও আমি বলতে পারি, এই দশজন কি ইংরাজিতেও ধরা আছে যেহেতু ফেল করেছে তারা, আবার ম্যাথেও ধরা আছে, দু জায়গাতেই ধরা আছে সেই দশজনকে, তাহলে একটা ছাত্র ইংরাজিতে ফেল করেছে আর ম্যাথেও ফেল করেছে, তাই বলে কি সেটা দুটো ছাত্র হয়ে যাবে নাকি, ঠিক আগের মতনই, ঠিক আছে, তাহলে পঞ্চাশ জন যে ফেল করে তার মধ্যে দশজন এমন আছে যারা দুটো বিষয়ে ফেল করে, তাহলে তাদেরকে দুবার ধরা হয়ে গিয়েছে, তার মানে একবারটা বাদ দিতে হবে, তাহলে চল্লিশ জন, চল্লিশ জন দুটো বিষয়ে ফেল করে, তাহলে পাশ করে কতজন, পাশ করে উভয় বিষয়ে দেখো হচ্ছে একশো জনের মধ্যে চল্লিশ জন হচ্ছে ফেল করে, তাহলে পাশ করে কতজন, ষাট জন, রাইট, তাহলে উভয় বিষয়ে পাশ করে কতজন, ষাট জন, তাহলে এই ষাট জন মানে কতজন, এই অঙ্কে দেওয়া রয়েছে দেখো উভয় বিষয়ে পাশ করে একশো চুয়াল্লিশ জন, তাহলে একশো চুয়াল্লিশ, তাহলে বলেছে যে মোট পরীক্ষার্থীর সংখ্যা কত, তাহলে একশো মানে কত, একশো জন মানে কত, একশো চুয়াল্লিশ বাই ষাট গুণ একশো। আই হোপ তোমাদের কাছে পুরোপুরি ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে, চার ছয় দিয়ে কাটো, ছয় দুগুণে বারো, চার ছয় চব্বিশ, তাহলে কথা হচ্ছে দুশো চল্লিশ জন, দুশো চল্লিশ হবে রাইট অ্যান্সার, অপশান সিতে রয়েছে। তাহলে আমি কীভাবে করলাম একটু ছোট্ট করে বলে দিচ্ছি, মোট ছাত্র সংখ্যা একশো জন, যেহেতু পাশ করা ছাত্রছাত্রীর পার্সেন্টেজটা দেওয়া রয়েছে, তাহলে সেখান থেকে ফেল করা ছাত্রছাত্রীটা বের করতে পারি তিরিশ জন আর কুড়ি জন, দিয়ে মোট করলো পঞ্চাশ জন, কিন্তু এখানে দেওয়া রয়েছে দশ পার্সেন্ট উভয় বিষয়ে ফেল করে, তাহলে মানে তাকে আমি ইংরাজিতেও ধরেছি, অঙ্কেও ধরেছি, যেহেতু দু জায়গায় ধরেছি, তাহলে যে কোনো এক জায়গাটা বাদ দিতে হবে, কারণ এক এই দশজন ছাত্র এখানেও আছে, এখানেও আছে, তাহলে দু জায়গায় তো ধরা যাবে না একই ছাত্রকে, তারা দুটো বিষয়ে ফেল করেছে বলে কি তারা দুজন হয়ে যাবে, কি হবে না, তাহলে সেই দশজনকে বাদ দিয়ে দিলাম, দিয়ে চল্লিশ জন, চল্লিশ জন উভয় বিষয়ে ফেল করে, তাহলে পাশ করে কতজন, ষাট জন, একশো থেকে চল্লিশ বাদ দিয়ে দিলাম ষাট জন, তাহলে ষাট মানে অঙ্কে দেওয়া রয়েছে একশো চুয়াল্লিশ, তাহলে একশো মানে কত। আই হোপ তোমাদের কাছে পুরো ব্যাপারটা জলের মতো পরিষ্কার। চলো নেক্সট অঙ্কটা দেখি, তোমরা শেষমেশ আজকে সেই অঙ্কে চলে আসলাম, তাহলে চলো সেই অঙ্কটা খুব ভালোভাবে দেখে নিই। একটি হোটেলে ষাট পার্সেন্ট লোক নিরামিষ খাবার খায়, তিরিশ পার্সেন্ট লোক আমিষ খাবার খায়, পনেরো পার্সেন্ট লোক উভয় খাবার খায়, ছিয়ানব্বই জন ওই হোটেলে থাকলে কতজন উভয় খাবার খায় না, কতজন উভয় খাবারই খায় না, তাহলে দেখো ষাট পার্সেন্ট লোক কী খায়, নিরামিষ, নিরামিষ কত, ষাট পার্সেন্ট, আর আমিষ খায় কতজন, আমিষ, আমিষ তিরিশ পার্সেন্ট, তাহলে মোট কত হলো নব্বই পার্সেন্ট, তাহলে বলছে যে দেখো এরপরে দেখো একটা কন্ডিশন বলা হয়েছে এবং পনেরো পার্সেন্ট উভয় খাবার খায়, তাহলে এই পনেরো পার্সেন্ট কি এখানেও ধরা আছে পনেরো নিরামিষের মধ্যে, আবার পনেরো আমিষের মধ্যে ধরা আছে, তাহলে পনেরো জন কি তিরিশ জন হয়ে যাবে নাকি, দু জায়গায় ধরেছি আমি, হবে না নিশ্চয়ই, তাহলে মোট কতজন হবে, এখান থেকে অ্যাকচুয়ালি পনেরোকে বাদ দিতে হবে, একটা পনেরোকে, যে কোনো একটা, হয় নিরামিষের মধ্যে ধরবো না আমিষের মধ্যে ধরবো, যে কোনো যাই ধরে নিলেই হলো, কারণ ওরা তো উভয় খাবার খায়, তাই বলে কি ওদেরকে দুবার ধরবো নাকি, কারণ মানুষের সংখ্যা হিসাব করছি তো আমরা, তাহলে এখানে বিয়োগ করলে পরে আমাদের কত হচ্ছে সেভেন্টি ফাইভ, সেভেন্টি ফাইভ জন কী হচ্ছে আমাদের নিরামিষ আমিষ মিলে মোট সেভেন্টি ফাইভ জন এখানে হোটেলে খাবার খায়,
আর তাহলে খায় না কতজন? খায় না মোট 100 জন, অবশ্যই আমরা মোট লোক ধরেছি 100 জন। আচ্ছা এটা না লিখিনি, যেহেতু পার্সেন্টের হিসাবে আসছে মোট লোক 100 জনই ধরবো, তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই। তাহলে খাবার খায় না কতজন? খাবার খায় না 100 - 75 অর্থাৎ 25 জন। তাহলে 25 জন খাবার খায় না, বলছে 96 জন ওই হোটেলে থাকে। তাহলে 100 মানে এখানে কত? 100 মানে অ্যাকচুয়ালি 96। আমরা কী ধরেছিলাম? আমরা ধরেছিলাম 100 জন হোটেলে থাকে, কিন্তু অ্যাকচুয়ালি এখানে থাকে কতজন দেখতে পাচ্ছি? 96 জন। তাহলে 100 মানে 96, আর 25 মানে কত? খায় না কতজন সেটা জানতে চেয়েছে। খায় না কতজন আমাদের হিসাবে? আমাদের হিসাবে খায় না 25 জন। তাহলে 25 মানে কত? 96/100 × 25, 4×25 = 100, 4×11 = 4×2 = 8, 4×4 = 16, তাহলে 24 জন। দেখো 24 জন হবে রাইট অ্যান্সার, কোনো অপশন হচ্ছে অপশন বিতে রয়েছে। তো আই হোপ তোমাদের আজকের ক্লাস ভালো লেগেছে, তোমরা ক্লাসের জন্য খুব খুব চাইছো যে তোমরা ক্লাসগুলো যাতে তাড়াতাড়ি নিয়ে আসি, আমি সেই চেষ্টা করছি। তো আই হোপ তোমাদের আজকের ক্লাস ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে ভিডিওটাতে লাইক দিয়ে দাও, তোমাদের লাইক পেলে পরে অবশ্যই ক্লাস তাড়াতাড়ি আসবে, তোমরা যত বেশি লাইক করবে তত ক্লাস আরও তাড়াতাড়ি আসবে। তাহলে তোমরা ভিডিওটাতে লাইক দিয়ে দাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, যারা নতুন যারা এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তাহলে কী করছো বন্ধুরা, করে দাও সাবস্ক্রাইব, কারণ তোমরা যদি ম্যাথ শিখতে চাও তাহলে পরে চিৎসু ড্রিমসকে সাবস্ক্রাইব করতেই হবে। তো দেখো তোমরা অন্যান্য ক্লাসগুলো দেখার জন্য এখানে এবং এখানে ক্লিক করতে পারো, আর এখানে ক্লিক করতে ভুলো না, কারণ এখানে ক্লিক করেই তোমাদের সাবস্ক্রাইবটা করতে হবে। তো থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড গড ব্লেস ইউ অল।